কিরে, কি করছিলিস তুই? তখন থেকে নক করে যাচ্ছে, কি করিস তুই? কি আর করব, বেকার ছেলে কি বা করতে পারে। প্লিজ আবার শুরু করিস না এসব। আমিই তো শুরু করি সব। তোর আমার সাথে ভাল লাগছে না থাকতে। আর না, এসব কথা করতে কে আসছে? কারণ কি এসব কথা বলার? কারণ আছে তাই বলছি। দেখ, আমার তো বড় গাড়ি নেই, বড় বাড়ি নেই, চাকরি নেই, অথচ তোর আশেপাশে যারা আছে তাদের কাছে সব কিছু আছে। তাদের মধ্যে কেউ তোকে রোজ বাড়িতে ড্রপ করে দিয়ে যায়, কেউ তোকে দামি গিফট দেয়, আবার কারোর সাথে তোকে এদিক ওদিক দেখাও যায়। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? নতুন কোনো প্লট লিখছিস যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার আমি? ফাইনালি তুই আমাকে নিয়ে ভেবেছিস, আর কি কি ভেবেছিস বল 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 বল। নতুন প্লট না, ইটস আ ফ্যাক্ট। আসলে ঠিকই আছে, মানে বেকার ছেলেদের কেউই পছন্দ করে না, তারা কেউ কোনোদিন কিছু দিতে পারে না। যেমন আমি তোকে দিতে পারিনি কিছুই, সেদিনকে বাচ্চা চাইলি সেটাও দিতে পারলাম না। আসলে আমি তোর জন্য কোনোদিনই কিছু করতে পারিনি, সেটা হয়তো তুই ভালো বুঝে গেছিস। সেরকম নয় প্রদীপ, আমি কোনোদিনও তোর কাছে কিছু চেয়েছি বল? কোনোদিনও কিছু চাইনি। আমাদের সম্পর্কটা কি দেওয়া পাওয়ার? ভালোবাসা নেই? সেটা মনে হয় নষ্ট হয়ে গেছে। সেটা তোর কাছে নষ্ট হয়ে গেছে, আমার কাছে হয়নি। একটা কথা বল, এই যে তুই আমাকে ফলো করছিস, আমাকে না জানিয়ে এসব স্পাইগিরি করছিস কেন? আমি তো জানতে চাই না তুই কি করিস কেন।